আসসালামু আলাইকুম। অনেক প্রতীক্ষার পরে আমরা আজকে মেডলাইফের যাত্রা শুরু করছি 26 স্বাধীনতা দিবসকে সামনে রেখে। আমি হেলথকেয়ার প্রফেশনে আছি, প্রায় 25 বছর থেকে এই লাইনে আছি এবং বিভিন্ন সেক্টরে আমি হেলথকেয়ারে কাজ করেছি। বা আমার যেটা মনে হয়েছে, ডেন্টাল এবং ইনফেকশন প্রিভেনশন এই দুটো জায়গায় আমাদের অনেক কিছু করার সুযোগ আছে। কারণ অন্যান্য দেশে ডেন্টাল যে জায়গায় এসে গেছে, আমাদেরকেও সেই দিকে যেতে হবে। সেই জন্য আমি এবং আমার যারা টিম, যারা অনেকদিন থেকে কাজ করছিলাম এই লাইনে, আমার মনে হয়েছে যে আমরা নতুনভাবে এই মেডলাইফে যাত্রা শুরু করলাম এবং এখানে অনেক কিছু দেওয়ার আমাদের আছে। আমরা এবং যে সমস্ত ডেন্টাল প্রফেশনালদের সাথে আমি দীর্ঘদিন কাজ করেছি এবং তাদের কাছ থেকে যে ধরনের ভালোবাসা, যে ধরনের আগ্রহ, উৎসাহ পেয়েছি, আমি আশা করছি আর ভবিষ্যতে এই ধরনের উৎসাহ দিব না পাবো। এবং আমরা যত ধরনের নতুন নতুন টেকনোলজি সেগুলা মানুষের হাতে পৌঁছে দেওয়া এবং তাদেরকে বিভিন্ন রকম এক্সপার্টদের সাথে কোলাবোরেশনে এই সমস্ত টেকনোলজি গুলো সবাই পৌঁছে দেওয়া, এটা আমরা ইনশাল্লাহ এই ব্যাপারে আমরা খুবই প্রতিশ্রুতিবদ্ধ। আমরা এই কাজটা ইনশাল্লাহ সামনে নিয়ে যাব এবং সেক্ষেত্রে সমস্ত ডেন্টাল প্রফেশনালদের কাছে আমরা সহযোগিতা কামনা করছি। আমরা আশা করছি যে আপনাদের অতীতে যেরকম পাশে পেয়েছি, ভবিষ্যতেও সেরকম পাশে পাব। আরেকটা জিনিস যেটা আমার মনে হয়েছে যে ইনফেকশন একটা বড় ধরনের চ্যালেঞ্জ, যেটা আমাদের এই প্যান্ডামিকে আমরা উপলব্ধি করতে পেরেছি যে ইনফেকশনটাকে আমাদের অবশ্যই গুরুত্ব দিতে হবে। আমি দীর্ঘদিন ইনফেকশন কন্ট্রোল নিয়ে কাজ করেছি, এখানে যারা ইনফেকশন কন্ট্রোল প্রফেশনাল আছেন তারা খুবই এই ব্যাপারে খুবই আগ্রহী এবং ওনাদের উৎসাহে আমি এই জায়গাতেও কাজ করার জন্য আমি অঙ্গীকারবদ্ধ। এবং এখানে আমি নতুন নতুন জিনিস, নতুন নতুন টেকনোলজি এবং যাতে আমরা পেশেন্টদেরকে যথাযথ সার্ভিস এনশিওর করতে পারি যে সমস্ত হেলথ কেয়ার প্রফেশনাল আছেন তাদের মাধ্যমে, সুতরাং ইনফেকশন নিয়ে আমাদের অনেক কাজ করার সুযোগ আছে। আমরা ইনশাআল্লাহ ইনফেকশনের যথাযথ টেকনোলজি ট্রান্সফার এই সমস্ত ব্যাপারগুলোতে আমরা শুধুমাত্র ডেন্টালে না, সমস্ত হেলথ কেয়ার হসপিটালগুলো, অনেক হসপিটালগুলো এই জিনিসগুলো খুবই সিরিয়াস হচ্ছে এবং সেগুলো নিয়ে সামনে আগে যাবো ইনশাআল্লাহ। সর্বোপরি সকলের সহযোগিতা কামনা করছি। আমরা ইনশাআল্লাহ আমরা এই আগামী দিনে আমাদের পাশে পাবো এই আশা করতে ছিলাম। আমি এখন আছি মেডলাইফের সাথে, আশা করি আপনাদের জন্য আরো অনেক অনেক ভালো প্রযুক্তি নির্ভর প্রোডাক্ট এবং যেখানে আসবে সেখানে আমি কাজ করবো। আমি তৌফিকুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, আমি এখন মেডলাইফ। আসসালামু আলাইকুম, আমি আবু তারিক ইমিনজান, সিনিয়র অফিসার, আমি এখন মেডলাইফ। আসসালামু আলাইকুম, আমি আব্দুল বারী, সার্ভিস ইঞ্জিনিয়ার, আমি এখন মেডলাইফ। আমরা সবাই মেডলাইফ।